আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, আজকের বিষয় হচ্ছে আমরা কীভাবে freelancer.com থেকে কাজ পেতে পারি। ঠিক আছে, তো freelancer.com থেকে কাজ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আর নাম্বার 1, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। আর নাম্বার 2, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমাদের যে অ্যাকাউন্ট থাকবে এবং আমাদের স্কিলগুলো আমরা প্রপারলি অ্যাড করতে হবে। নাম্বার 3, আমাদের অ্যাভেলেবেল বিড থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে freelancer.com দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আমার নামে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কারেন্সি যাদের সাথে কাজ করা হয়েছে মূলত। তো এই হচ্ছে বিষয়। তো এখন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একজন মেম্বার হতে হবে freelancer.com থেকে। .com-এর আপনি একজন মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার পরেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। দেখুন, কাজটা আসলে কীভাবে আমরা পাবো? কাজটা আমরা দুইভাবে পাই। এক নম্বর হচ্ছে কন্টেস্টের মাধ্যমে পাই, 2 নম্বর হচ্ছে বিডের মাধ্যমে। তাছাড়া একটা মাধ্যম আছে, যদি ক্লায়েন্ট যদি আপনাকে ডিরেক্ট যদি হায়ার করে। আচ্ছা, ডিরেক্ট হ্যাব কীরকম? ধরুন এখানে এই যে সানা একটা নেম আছে, আমি এর উপরে ক্লিক করলাম। ঠিক আছে, উনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার, তার প্রোফাইলটা দেখব। এবং আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে সানা নামে যে রয়েছে টপ বিজনেস কনসালট্যান্ট। হ্যাঁ, উনি একজন ফ্রিল্যান্সার, উনি কাজ করে মূলত $50 প্রত্যেক ঘন্টায়, তাকে 5,000। তো এখান থেকে উনি যে দেশ, তার দেশ হচ্ছে ইজিপ্ট। ইজিপ্টে এখন বর্তমানে কটা বাজে দেখুন, এখানে হচ্ছে বাজে 10:46। ওকে, মানে সকালই আছে। তো এখন এই হচ্ছে মানে কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট আপনি প্রথমে তার সাথে যদি কন্ট্যাক্ট আমরা করি, হচ্ছে আমরা কন্ট্যাক্টের অপশন আমরা এখান থেকে কন্ট্যাক্ট করলাম। হ্যাঁ, এখানে রিকোয়েস্ট কুটু বা রিকোয়েস্ট হচ্ছে আটাস। এই যে এইভাবে কন্ট্যাক্ট করে আপনাকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে এখান থেকে হায়ার একটা অপশন চলে আসবে, সেখান থেকে আপনি তাকে হায়ার করতে পারবেন। এই দেখুন যে আমি আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছে, ক্লিক করার পরেই দেখাচ্ছে যে আসলে আমার ফ্রেন্ড মতো দেখাচ্ছে যে মাস্ট ভেরিফাই মেথড বিফোর ইউ কন্ট্যাক্ট ফ্রিল্যান্সার। মানে আমি তার সাথে কন্ট্যাক্ট করার মানে কি, হ্যাঁ আমি তাকে কিছু কাজ দেবো। ঠিক আছে, আর কাজ দিতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড থাকতে হবে। আচ্ছা, তাছাড়াও আমি এখানে এই যে তার মেসেজ করিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা তাহলে আমি মূলত ওনার সাথে কন্ট্যাক্ট করলাম। তো এইভাবে কন্ট্যাক্ট করে এখানে একটা হায়ার একটা অপশন চলে আসবে, যখন কন্ট্যাক্টে সে অ্যাভেলেবেল হবে তখন হায়ারে ক্লিক করলে আপনি কীভাবে হায়ার করবেন, ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারবে। ঠিক আছে, তাছাড়া আমরা যেভাবে কাজ করব, এখানে আমরা যদি ডেস্কটপ সাইডে এসে থাকি, ডেস্কটপ সাইডে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ব্রাউজ করলে দেখা যাচ্ছে প্রজেক্ট দেখাবে, কন্টেস্ট ফিনান্সার ফাইন টপ রেটেড এগুলো দেখাবে, বুকমার্ক দেখাবে, টুলস দেখাবে, এগুলো ফিনান্সার টুলস, আর এটা হচ্ছে ক্লায়েন্ট টুলস। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমে এখানে আসার পরে এই যে এর উপরে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মনিটরিং, ইনভেন্টরি, মার্কেটার এসইও এগুলো দেখাচ্ছে, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন আছে। আমি যে কোনো একটা প্রজেক্টের উপরে ক্লিক করি, ক্লিক করে দেখুন কী আসে। আচ্ছা, প্রজেক্টের উপরে ক্লিক করলে মূলত, আচ্ছা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মনিটরিং ফর ইনফিডেলিটি, ইনফিডেলিটি। আচ্ছা, এখানে প্রজেক্ট ডিটেলস কি বলছে দেখুন, আই নিড অ্যান এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মনিটরিং টু হেল্প চেক মাই সিগনিফিকেন্ট আদার অ্যাক্টিভিটিস অন ফেসবুক অ্যান্ড স্ন্যাপচ্যাট, স্পেসিফিক্যালি দেয়ার মেসেজিং অ্যান্ড চেটিং উইথ আদার্স। ওকে, মেন কাজটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়াগুলো হ্যান্ডেল করা এবং অন্যদেরকে মেসেজ করা। ঠিক আছে, প্রয়োজনে মেসেজ করা। আচ্ছা, তাছাড়া আমি যদি এটা একটু বাংলা করে নিই, ট্রান্সলেট সিলেকশন টু বাংলা, ফেসবুক স্ন্যাপচ্যাটে আমার উল্লেখযোগ্য অন্যদের কার্যকলাপ, বিশেষ করে তাদের
তাদের মেসেজিং এবং অন্যদের সাথে চিটিং চেক করতে সাহায্য করার জন্য আমার সোশ্যাল মিডিয়া পর্যাপ্ত একজন বিশেষজ্ঞ প্রয়োজন। ঠিক আছে, তাহলে উনি কী বলছে আপনি কিন্তু এক্স্যাক্টলি কিন্তু আমরা বুঝতে পেরেছি। যেমন একজন এখন ম্যানেজার চাচ্ছে যিনি কী করবে, যিনি তার সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করবে এবং ক্লায়েন্টের সাথে মেসেজ করবে প্রয়োজন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখুন বিড অ্যামাউন্ট, হ্যাঁ, অন্য যে প্রাইসটা আছে 30 থেকে 250 USD, হ্যাঁ, মানে 250 USD। এখন আপনি কাজটা কীভাবে করবেন? আপনি কি কাজটাকে 30 দিনের জন্য করবেন, নাকি 5 দিনের জন্য করবেন, নাকি 1 দিনের জন্য করবেন? আচ্ছা, এখানে আপনি ব্রিফ করে আপনার ইয়াটা লিখবেন। ঠিক আছে, লিখে, আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমরা এটা দেখতে পাবো ক্লায়েন্টের অবস্থা। ক্লায়েন্ট হচ্ছে মূলত একদম নিউ, উনি মেম্বার আসছেন সেপ্টেম্বর 4, হ্যাঁ, আজকে হচ্ছে সেপ্টেম্বর 4 তারিখ, দেখতে পাচ্ছেন এখানে 4 তারিখ। তো আজকে মূলত অ্যাকাউন্টটা করছে আর কি, একদম নতুন ক্লায়েন্ট। এখানে লিখতে পারবে, হ্যালো মাই ডিয়ার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া ফ্রম 2022, আই ক্যান হ্যান্ডেল ইউ। ঠিক আছে, আমরা এবার লিখতে পারি যে আই ক্যান হ্যান্ডেল ইউর সোশ্যাল মিডিয়া পেজ লাইক ফেসবুক অ্যান্ড স্ন্যাপচ্যাট। ওকে, এখান থেকে আমি এটা দিয়ে দিতে পারি, কপি করে নিয়ে আসলাম ফেসবুক অ্যান্ড স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট ম্যানেজ দিস পেজ অ্যান্ড চ্যাট উইথ আদার্স। হ্যাঁ, এখান থেকে আমরা দিতে পারি যে অথবা চ্যাটিং উইথ আদার্স চ্যাটিং উইথ আদার্স এক্সেট্রা। হ্যাঁ, আই হোপ দ্যাট ইউ উইল কনসিডার মি ফর দিস পজিশন। ওকে, তো আমি এভাবে দিতে পারি যে আপনি আমাকে আজ পজিশন কনসিডার, ওকে, কনসিডারটা হয় নাই, আমি একটু ঠিক করে নিচ্ছি, কনসিডার ফর দিস প্রজেক্ট, আপনি এই প্রজেক্টের জন্য আমাকে কনসিডার করবেন। ওকে, এখন আপনি কাজটা কতদিনের জন্য করতে চাচ্ছি, তো এই প্রাইসটা আমি লিখব, আচ্ছা আমি এখান থেকে 200 দিলাম, কাজটা করব মূলত 30 দিন পর্যন্ত। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, এই যে এখানে প্লিজ বিট, হ্যাঁ, এখান থেকে প্লিজ বিট করবো। আর বিটের আগে এখানে দেখুন, এখানে অপশনাল আপডেট রয়েছে স্পন্সার, আপনি যদি এটি বিট করেন আপনার এটা স্পন্সার হয়ে যাবে। আচ্ছা, এটা আমি টাইমটা লাগাইছি, এটা আমি আউট করে দিই। আচ্ছা, স্পন্সার এটাতে দিলে স্পন্সার হবে, মানে আপনার বিটটা স্পন্সার প্রোভাইড করবে, হ্যাঁ, তখন এটা আপনাকে এত পে করতে হবে যদি আপনি এই কাজটা করতে চান। এটা হচ্ছে সেলস, সেলস যাবে, আর বিট ইন টু সেল সেল এন্ট্রি উইল হাইড ইউর বিট ফ্রম আদার্স স্পন্সার। যদি এইটা দেন তাহলে আপনার আমি বিডি কী কী লিখেছি সেটা কেউ দেখতে পারবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে হাইলাইট, হাইলাইট ইউর বিট ইন দ্য ব্লু ফর গেটার ভিজিবিলিটি এনে হায়ার চান্স টু বিং অ্যাওয়ার্ড দ্য প্রজেক্ট। এটা দিলে হাইলাইট হবে, আমার বিটটা সবার উপরে থাকবে। ঠিক আছে, সবার উপরে থাকবে, আর আমার এই বিটটা উনি, আমি যদি এখানে এখানে মনে করুন বিট করছে অলরেডি 21 জন করছে, 50 জন হোক, যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমার বিটটা সবার উপর থাকবে। তো ওনারা যদি এরকম করে তাহলে এটা সিরিয়াল বাই সিরিয়াল হিসাবে আমারটা ওইভাবে নিচে থাকবে আর কি। ওকে, তো এই হচ্ছে বিষয়, তো আমি কিছুই করবো না, আমি জাস্ট এখান থেকে প্লেস বিডে দিলাম। আচ্ছা, প্লেস বিডে দিলে, আচ্ছা প্লেস বিডে দিলে এই যে আমার বিটটা এখানে চলে আসছে। আচ্ছা, আমার অবস্থা এই যে, এটা হচ্ছে আরেক বাইজান, হ্যাঁ, বাপিলাল, উনি বাংলাদেশেরই। তারপর এখানে যে প্রত্যেকে কিন্তু বিটটা পড়েছে। এখন এখানে আসার পরে দেখুন যে বিট ইনস্লাইট, বিট ইনস্লাইটে আসলে আমি আমার বিটটা দেখতে পারবো যে আমার বিটটা উনি দেখছে কি দেখে নাই, বা উনি কি অ্যাক্টিভ আছে কি না। আচ্ছা, আর রাইট নাও ক্লায়েন্ট মূলত অ্যাক্টিভ না,
থাকে যে এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখাবে আজকে এই ক্লায়েন্টটা মূলত অ্যাক্টিভ, ইতালির যে ক্লায়েন্টটা উনি অ্যাক্টিভ আছে, আর বাদ বাকি ক্লায়েন্টগুলো অ্যাক্টিভ না। আচ্ছা এই ক্লায়েন্টটাও অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, কিন্তু আমার বিটটা এখানে দেখা নাই। উনি মূলত বিটটা দেখছে, এই যে উনি বিটটা দেখছে যে ক্লায়েন্ট হ্যাজ, এখানে যদি আমি এই চকের উপর যদি ক্লিক মাউসটা রাখি তাহলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট হ্যাজ সিন ইউর বিট অর নট। আচ্ছা এখানে দেখছে ক্লায়েন্ট হ্যাজ নট সিন ইউর বিট, ক্লায়েন্ট হ্যাজ নট সিন ইউর বিট, তখন দেখা নাই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এইভাবে আমরা ফ্রিল্যান্সার ডট কমে এসে এইভাবে আমরা প্রপোজাল সেন্ড করতে পারি। ওকে, আর তারপরে আরও নতুন নিউ ভিডিও আসবে, অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যে আসলে নেক্সট ভিডিও আপনি কী কী চাচ্ছেন, সেটার উপরে বেস করে আমি টিউটোরিয়াল মেক করার চেষ্টা করবো এখন থেকে। আর এখন থেকে আপনার কন্টিনিউসলি ভিডিও পাবেন বিভিন্ন ধরনের মার্কেটিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড। আর ঠিক আছে, তো সে আপনি তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।